হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সিএম ব্লগ। চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আবারও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো সঙ্গে দেখো পুরো ব্লগটা, দেখো ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব অবশ্যই যেন করবে। আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা করে নাও, প্লিজ সাবস্ক্রাইব। ঠিক আছে, তো দেখতে থাকো পুরো ব্লগটা কেমন লাগে, তো একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখতে থাকো পরে। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। দেখো ভাত বাড়াবাড়ি চলছে, কি তরকারি হয়েছে সব কিছু ভাত বাড়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এই যে আমার মা ভাত বেড়ে দিচ্ছে, দেখো ভাত বেড়ে নেই, কি তরকারি আছে দেখা যাক। তো ভাত বাড়া হয়ে গেছে, দেখো আজকের আমাদের কি কি তরকারি হয়েছে। তো দেখো এই যে দেখো, এটা হলো ভেন্ডি সিদ্ধ, ঢেঁড়স সিদ্ধ যেটা বলা হয়, আর এটা হলো কচু সিদ্ধ, আর এটা হলো শিউলি পাতার বড়া, আর এটা হলো সয়াবিন আলু আর পটল দিয়ে একটা তরকারি, আর এখানে আছে টক, আর এটা হলো আমার মায়ের ভাত। আজকে পুরো নিরামিষ, ঠিক আছে। তো দেখো আজকে রেসিপি আমাদের এটাই, তো খেয়ে নিই। তো এই যে খেতে বসে পড়লাম, দেখো সব কিছু কত কিছু নিয়েছি, এক থালা ভাত নিয়েছি, ঠিক আছে। তো আগে ঢেঁড়স সিদ্ধ দিয়ে খাবো, ঢেঁড়স সিদ্ধ খেতে আমার খুবই ভালো লাগে। তো আজকে খেতে খেতে তোমাদের সঙ্গে বক বক শুরু করলাম। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করব সবটাই দেখাবো, ঠিক আছে। ঢেঁড়স সিদ্ধ ভাত খেতে আমার খুবই ভালো লাগে, সেই জন্য খাচ্ছি। ঠিক আছে, তাহলে খেয়ে নিই, তোমাদেরকে দেখালাম। খেতে খেতে বেশি কথা বলতে নেই। এবার খাওয়া দাওয়ার পরে একটু শুলাম, ঠিক আছে, তারপরে শুয়ে নি, শুয়ে একটু ঘুমিয়ে নেবো। ঘুমিয়ে ওঠার পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে, ঠিক আছে। তো দেখো সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যায় তোমাদের এবার কী কী করবো না করবো সবটাই দেখাবো, ঠিক আছে। তো একদম দুপুরবেলায় ঘুম থেকে ঘুমিয়েছিলাম, সেটা আর কিছু উঠে তোমাদেরকে দেখাইনি। বিকেলে অনেক কাজ বাজ করেছি, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো এবার একদম সন্ধ্যা থেকে, সন্ধ্যা দেওয়া থেকে কী করবো না করবো সবটাই দেখাবো, ঠিক আছে। তো দেখো দেখতে থাকো, দেখো সন্ধ্যা কেমন লেগে গেছে। তো চারিধারে সব সন্ধ্যা দেখানো শুরু হয়ে গেছে, তো আমিও দেখিয়ে নেবো, ঠিক আছে। যে দেখো আমারও সন্ধ্যা দেখানো হয়ে গেছে, তো প্রদীপটা নিভে গেছে কারণ হাওয়া চলছে তার জন্য, ঠিক আছে। চলো অনেকক্ষণ হয়ে গেছে, দেখো এই দেখো ম্যাওকে আমার খেতে দিয়েছি দুধ ভাতু। ম্যাও খাচ্ছ? ম্যাও ম্যাও, ওই যে ম্যাও দুধ ভাত খেয়েছে, দেখো এই দিকে দুধটা খেয়ে নিয়েছে, তারপরে ভাতটা পড়ে আছে। তো এবার আমরা চা করবো, চাটা খেয়ে করে নিই, ঠিক আছে, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো লাইট খুব একটা ভালো নেই, সেই জন্য তো মাই যে ফ্লাক্সে চা করে রেখেছে, আমাকে চা করতে হলো না, ঠিক আছে। তো আমি একটু চাটা ঢেলে খেয়ে নিই, তারপরে আজকে ভাত, আজকে ভাতই খাবো। লাইটের জন্য ছবিটা খুবই খারাপ আসছে। তো আমি দেখাচ্ছি, এটা দেখো চা নিয়ে নিলাম, চা নিয়ে নিলাম, তো খেয়ে নিই চাটা। আমাকে চা করতে হলো না, মা করেছে বিকেলে, বাবা খেয়েছে এই জন্য এখন। তো দেখো রাতেরও ভাত হয়ে গেছে আমাদের, এবার ভাত খেতে বসে পড়লাম। তো রাতে হয়েছে আলু সিদ্ধ আর একটু আলু চচ্চড়ি, ঠিক আছে। তো এটাই হয়েছে, আর একটু সকালে টক আছে, এই যে টকটা আমি নেবো, তেঁতুলের টক, তো ঠিক আছে খেয়ে নিই। তোমাদের কার কার খাওয়া হয়ে গেছে
এখন বাজে 8:45, ঠিক আছে? তো আমরা এই টাইমে খাচ্ছি। তো তোমাদের কারো খাওয়া হয়েছে, কারো হয়নি এখনো, ঠিক আছে? তো দেখো আমি খেয়ে নিই। তো এই যে খাওয়া শুরু করলাম, তো বলেছি যে রাতে আমাদের লাইটের প্রবলেম থাকে, সেই জন্য একটু ছবি খারাপ হয়েছিল, রাতে ভিডিওটা আমি কমই করি, তবুও তোমাদের জন্য আমি করলাম, ঠিক আছে? রাতে আজকে এই দিয়ে খাবো, কিন্তু অন্য কিছু আছে আমি নিলাম না। এই ঘরে খুব ভালো ভালো জিনিসপত্র থাকে, কেউ কখনো আসে না। সাইডে টিভি চলছে। তোমার জন্য ঘরটা কেন আমি বলবি? বলছি আমি কি রাস্তা গ্রহণ করবি? জায়গা হবে দিয়া তো আজকে খেতে খেতে আমার ভিডিওটা শেষ করলাম। তো সম্পূর্ণ ভিডিওটা তো দেখলে কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, আর সাবস্ক্রাইব তো করেছো, সাবস্ক্রাইব করে দেখছো, আর যারা করোনি তারা করে নাও। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট টাইমে, নেক্সট সময় সেম টাইমে, ঠিক আছে? অবশ্যই যেন পুরো ভিডিওটা দেখবে।